আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও তো আজকের এই ভিডিওতে আমরা সুরা ফিলটা শিখব শিখবো তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি এই সুরা ফিলে কোথায় কোথায় ভুল করেন তো চলুন শুরু করি

রব্বুক আলম তর কৈফল রব্বুক বি আস বি আস এটো হবে না বি আস হা হবে না হবে বি আস আস সদ এটা মোটা করতে হবে বি আস হা নট বি আস হা বি আস হবে না হবে বি আস আস এভাবে বি আস হা বিল ফিল

بأص أص بأصحاب الفيل بأصحاب الفيل أكشن ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أبر ألم تر كيف فعل ربك بأصحاب الفيل

আলম ইয়া যে আল বলা যাবে না বলতে হবে আল আইন আলম ইয়া যে আল আলম ইয়া যে আল কাই দা হুম কাই কাই হুম হুম পাতল হবে কাই হুম ফি ফি এক হবে ফি তিল এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ফি তাদ বলি তাদ বলি তাদ তো তাদ বলা যাবে না বলতে হবে তা দা গিয়া দৎ খেতে দ দদটা মোটা করতে হবে ফিতাদ লিল ত্দ লিল তাঁদ লীল হবে না কিংবা তাদ লিল এটা হবে না হবে তা তাওদ এভাবে আবার বলি আই লাম ইয় যে আল কাই দ্য হুম আই লাম যে আল কাই দ্য হুম ফিতাদ লিল

নট আৰ আর ওয়া আর হবে না হবে ওয়া আর আর হবে আই হিম আলাই হিম হবে না হবে আলাইহিম হিম আইন ওয়া আউ সালা লাই আলাই আ হিম ওয়া আলাইহিম তই হিম তয় তই তয় তয় মোট হবে তই রন, ৰন তই ৰন হবে নট তই ৰান তই ৰান বলা যাবে না তই ৰন বলতে হবে ৰন স্পষ্ট হবে গুণ হবে না ও আউৰ চালা আই হিম তই ৰন আবাবিল আবা আবা ট্যাক লিপ্টন হবে আবাবিল আবার ও আও চালা আই লাই হিম তই ৰন আব ওয়া আর এটা হবে না ও আর সালা এভাবে মোটা করতে হবে রটাকে ও আর সালা আই লাই আমার সাথে বলেন ও আর সালা আই লাই আবার ও আর সালা আই লাই তারপর তার মি হিম তার মি এটা হবে না হবে তর রমট হবে তর মি মিয়া ক্লিপটান হবে তর মি হিম হিম এখানে গুণ হবে তার মি হিম তর মি হিম বিহি জারতিম বিহি হি বিহি হবে না হবে বিহি যা বিহি হি হাটা খলকের মাসখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে বেশে যা যা জিমটা জিভার মধ্যখান উপরে তালের সঙ্গে লাগে উচ্চারণ হবে বেশে যা রতিম হবে নট রাতিম রাতিম বলা যাবে না বলতে হবে রতিম এভাবে বেশে যা রতিম গণ্য হবে তার মিহিম যা রতিম সে গণ্য হবে জর মি হিমজিং আমার সাথে বলেন তার তর মিহি বেসেজারতিম সিজ্জে তারপর ফাজা আলাহম ফাজা আল এটা হবে না ফাজা আই আইন ফাজ আই লা কা আস ফিম এটা হবে না হবে কা অস আস এখানে আইনটার চাপ দিয়ে বের করতে হবে কলার মাঝখান থেকে এবং সৎটা মোটা করতে হবে কা আস এটা হবে না কা অস হবে অস শদ মোটা হবে কা অ ফিম মা কুল মা মি হামজাদাবুর মা কুল এটা হবে না হবে মা

কুল তো এভাবে আপনাকে প্রত্যেকটা হরফের উচ্চারণ সঠিক করে পড়তে হবে অর্থাৎ যেখানে আইন আছে সেখানে আইনের উচ্চারণ করতে হবে হামজার উচ্চারণ করলে হবে না তো এখন আমি আবার শোনাবো আর আমি এখন যেভাবে পড়বো ঠিক সেভাবে আপনার পড়বেন বিসমিল্লা الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف Ooh. Um...